থার্সটি থার্সডের এই পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত জানাই। এই পর্বের আলোচ্য উইলিয়াম শেক্সপিয়ার রচিত ঐতিহাসিক নাটক কিং রিচার্ড দ্য সেকেন্ড। 29 সেপ্টেম্বর 2022 এই পর্ব শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে সম্প্রচারিত। গল্পপাঠ ও সম্পাদনায় থাকবো আমি তমনাশ। শুরু হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার রচিত ঐতিহাসিক নাটক কিং রিচার্ড দ্য সেকেন্ড। ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ডের মৃত্যুর পর রাজা হলেন তার নাতি রিচার্ড। রিচার্ডের বাবা ব্ল্যাক প্রিন্স নামে সুপরিচিত ছিলেন এবং তিনি তার চারিত্রিক গুণাবলী ও বীরত্বের জন্য খ্যাতির অধিকারী ছিলেন। তার অকাল মৃত্যুতে দেশবাসী তার জন্য দুঃখ পেয়েছিলেন। রিচার্ড রাজা হলেন মাত্র 11 বছর বয়সে, তবু ইংল্যান্ডের মানুষ তার উপর আশা রেখেছিল, আর সেটা মূলত তার শ্রদ্ধেয় বাবার কথা মনে রেখেই। রিচার্ডের অভিষেক উপলক্ষে লন্ডনে আনন্দে বন্যা বয়ে গিয়েছিল, রাস্তায় তোরণ তৈরি করা হয়েছিল, আর শহরের বণিকরা শহরবাসীর আনন্দের জন্য শহরে স্থাপন করেছিল মদের ফোয়ারা। কিন্তু বীর পিতার সন্তান সবসময় বীর হয় না। যত সময় যেতে লাগলো ইংল্যান্ডের মানুষ ততই রাজার ওপর ভরসা হারাতে লাগলো। রিচার্ড স্বাভাবিকভাবেই দুর্বল স্বভাবের মানুষ ছিলেন, তার ওপর ঠিকমতো শিক্ষা দীক্ষাও তিনি পাননি। তাকে ঘিরে থাকতো তোষামতকারীর দল, যাদের নিজেদের সিদ্ধি ছিল একমাত্র উদ্দেশ্য। অভিজ্ঞতার অভাবে রাজা তাদের পরামর্শেই চলতেন। প্রথমে তাকে দেওয়া হয়েছিল 12 জন কাউন্সিলার বা পরামর্শদাতা। তাদের ওপরে ছিলেন রিচার্ডের 3 কাকা, ল্যাঙ্কাস্টারের ডিউক, ইয়র্কের ডিউক ও গ্লস্টারের ডিউক। এই 3 জনেই ঈর্ষাবশত রাজকরমে মাথা গলাতেন এবং শেষ পর্যন্ত ক্লস্টারের ডিউক কাউন্সিলের প্রধান হিসেবে অধিষ্ঠিত হলেন। তার অধীনে পার্লামেন্টকে কেউ কেউ বলতো দারুণ, আবার কেউ কেউ বলতো নিষ্ঠুর। আর শেষ পর্যন্ত এই পার্লামেন্ট রিচার্ডের প্রিয় 2 বন্ধুকে মৃত্যুদণ্ড দিল এবং আরও অনেক সম্পত্তি গ্রাস করল। রাজা গেলেন রেগে, সুযোগের জন্য অপেক্ষায় রইলেন। তারপর 22 বছর বয়সে পদার্পণ করে ঘোষণা করলেন আর তিনি কারো হাতের পুতুল হয়ে থাকতে রাজি নন। তিনি তার অভিভাবকদের বাতিল করলেন আর কিছুদিনের জন্য নিজেই ভালোভাবে নিজের রাজ্য পরিচালনা করলেন। কিন্তু শত্রুদের ক্ষমা করার মতো মহৎ স্বভাবের মানুষ রিচার্ড ছিলেন না। হয়তো গ্লস্টারের ডিউকের প্রতি ভয় তখনও ছিল। 8 বছর পরে তিনি তার কাকাকেও হঠাৎ বন্দি করলেন এবং তাকে পাঠিয়ে দিলেন ক্যালেতে। সে সময় সেখানে নরফোকের ডিউক টমাস মব্রে ছিলেন অধিপতি। বন্দিশালাতে গ্লস্টারের ডিউকের রহস্যময় মৃত্যু ঘটল। অনেকেই মনে করল যে রাজার আদেশে তাকে হত্যা করা হয়েছে এবং রাজার রাজ্য পরিচালনার নীতিতে পরিবর্তন দেখে সেই মনে করাটা বিশ্বাসেও পরিণত হয়েছিল। রাজার নতুন প্রিয়পাত্ররা হলেন স্যার জন বুসি, স্যার হেনরি গ্রিন, স্যার উইলিয়াম গ্যাবট। পুরানোরা রাজার অনুগ্রহ থেকে বঞ্চিত হলেন। এরপর পার্লামেন্ট আগেকার সমস্ত কাজকে বাতিল করে সমস্ত ক্ষমতা রাজার হাতে অর্পণ করল। রিচার্ড অন্তত কিছুদিনের জন্য হয়ে উঠলেন চরম ক্ষমতার অধিকারী। ক্ষতি হল রাজ্যের কারণে দেশের ভালোর চেয়ে রাজার পছন্দ অপছন্দ বড় হয়ে উঠল। গ্লস্টারের অন্য 2 ভাইয়ের রাজাকে গ্লস্টারের হত্যাকারী হিসেবে অভিযুক্ত করার সাহস ছিল না, কিন্তু ল্যাঙ্কাস্টার ডিউকের হেনরি নামে একটি ছেলে ছিল, তার পদবি ছিল বোলিংব্রক। তার মনোভাব ছিল সৈনিক সুলভ, এসেছে বিবাহ বাবার মতোই, অত ভিড় ছিল না। হেনরির স্ত্রী ছিল গ্লস্টারের ডিউকের বিধবা স্ত্রীর বোন, ফলে হেনরি চেয়েছিল তার কাকার তার প্রতিশোধ নিতে। তবু হেনরি বোলিংব্রকও সরাসরি রাজাকে দোষারোপ করতে সাহস পায়নি, সে অন্য পথ নিল। প্রথমে সে ব্যক্তিগতভাবে, পরে খোলাখুলি নরফোকের ডিউক মব্রেকে বিশ্বাসঘাতক বলে অভিযুক্ত করল। রাজা 2 জনকেই ডেকে পাঠালেন এবং তার সামনে 2 জনকে মুখোমুখি হবার জন্যে বললেন। রাজার সামনে 2 জনের তুমুল ঝগড়া চলতে লাগল। বোলিংব্রক বললেন, আমি মব্রেকে অভিযুক্ত করছি। প্রথমত সে নিজের জন্য 8,000 সামন্ত রেখেছে এবং সেই ব্যয় করা উচিত ছিল রাজার সৈন্যদের বেতনের জন্য। দ্বিতীয়ত 18 বছর ধরে আজ যেসব বিদ্রোহ বিশ্বাসঘাতকতার ঘটনা ঘটেছে তার মূলে ওই ব্যক্তি, তার ষড়যন্ত্রে গ্লস্টারের ডিউকের মৃত্যু ঘটেছে। আজ তার নিরাপরাধ আত্মা আমার কাছে বিচার আর অপরাধী শাস্তি চাইছে। রিচার্ড মব্রের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি এই অভিযোগের সম্পর্কে কী বলো? তবে হেনরি আমার ভাইপো বলে ভয় পেও না, তুমিও আমার প্রজা এবং রাজার চোখ আর কান 2ই পক্ষপাত শূন্য।
তিনি অনমনীয়। মব্রে অভিযোগ করলে যা মুখে এলো বলল, দুই পক্ষই লড়াইয়ের জন্য প্রস্তুত। রিচার্ড দুজনকে সন্তুষ্ট করার চেষ্টা করলেন এবং বোলিংব্রোকের বাবা বৃদ্ধজনকে বললেন সাহায্য করতে। ইতিমধ্যে মব্রে রাজার পায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে আবেদন জানালেন যে তাকে যেন সম্মান রক্ষার অনুভূতি দেওয়া হয়। বোলিংব্রোকও একই রকম অনমনীয়। শেষ পর্যন্ত মধ্যস্থতা করার দায় ছেড়ে দিয়ে রিচার্ড বললেন, আমরা অনুরোধ করতে নয় আদেশ করতে জন্মেছি। তোমরা যেহেতু আদেশ মানছ না, সেহেতু তোমরা কভেন্ট্রিতে একদিন দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হও। তরবারি ও বর্ষার সাহায্যেই তোমরা তোমাদের ঝগড়া মীমাংসা করো। নির্দিষ্ট দিনে কভেন্ট্রিতে ছিল উৎসবের আবহাওয়া। সপারিষদ রাজা এলেন। বাজনদাররা বাজনা বাজাতে শুরু করল। তার ওপরে ব্যালকনিতে আসন গ্রহণ করলেন। প্রতিদ্বন্দ্বীরা ততক্ষণে একে অন্যের সম্মুখীন হবার জন্য তৈরি। রাজার নির্দেশে এই লড়াইয়ের পরিচালক লর্ড মার্শাল মব্রের কাছে এগিয়ে গেলেন এবং তার পরিচয় ও অভিযোগ জানতে চাইলেন। উত্তর এলো, আমার নাম টমাস মব্রে এবং আমি নরফোকের ডিউক। এখানে আমি ঈশ্বরের প্রতি, রাজার প্রতি এবং আমার উত্তরাধিকারীদের প্রতি আনুগত্য প্রদর্শনের জন্য হার্টফোর্ডের ডিউকের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতে এসেছি। ঈশ্বরের আশীর্বাদে আমি তাকে বিশ্বাসঘাতক প্রমাণ করতে চাই। আশা করি আমার এই লড়াইয়ে ঈশ্বর আমাকে সহায়তা করবেন। বোলিংব্রোকে এই একই প্রশ্ন করা হলে সে নিজের পরিচয় দিয়ে বলল, আমি এখানে টমাস মব্রের বিরুদ্ধে দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হতে এসেছি। আমি প্রমাণ করতে চাই যে সে ঈশ্বরের প্রতি, রাজার প্রতি ও আমার প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। এই লড়াইয়ে ঈশ্বর আমার সহায় হন। লর্ড মার্শাল এরপর জানালেন যে প্রথা অনুসারে কেউ প্রতিপক্ষ আহত হলে তাকে আঘাত করা থেকে বিরত থাকবে। লড়াই শুরু হবার আগে বোলিংব্রোক রাজার কাছে নতজানু হয়ে রাজার হস্তচুম্বন করতে চাইল এবং সেই সঙ্গে বন্ধুদের কাছ থেকে বিদায় প্রার্থনা করল। ভাইপোর আবেদনে সাড়া দিয়ে রাজা বললেন, আমরা নিজেরাই নিচে নেমে তাকে আলিঙ্গন করব। আলিঙ্গন করার সময় শুভেচ্ছা জানিয়ে বললেন, তুমি সঠিক হলে তোমার জয় হোক। তারপর এও যোগ করলেন, যদিও তুমি আমার আত্মীয় এবং তোমার রক্তপাতে আমরা দুঃখিত হব, তবু প্রতিশোধ নেবার প্রশ্নের ক্ষেত্রে আসে না। না, বোলিংব্রোক বললেন, আমার পতন হলে কারো শোক করার প্রয়োজন নেই। আমি স্বেচ্ছায় সানন্দে এই লড়াইয়ে সম্মতি দিয়েছি। তারপর বাবার দিকে ফিরে এসে সে তার আশীর্বাদ চাইল। বাবা, আমার আশীর্বাদ করুন যাতে আমার এই যুদ্ধের পোশাক আমার সম্মান বজায় রাখে এবং আপনার পুত্রের এই বর্ষা থেকে আপনার নাম নতুন করে উজ্জ্বল হয়ে ওঠে। ঈশ্বর তোমার সহায় হন, উত্তর দেন বোলিংব্রোকের বৃদ্ধ বাবা। রাজা মব্রেকেও বিদায় জানালেন। জবাবে মব্রে বললেন, ঈশ্বর কিংবা সৌভাগ্য আমার সহায় হন। এই প্রতিদ্বন্দ্বিতায় আপনার অনুগত এবং ন্যায়ের অনুসারী এই প্রজা হয় জীবিত থাকবে অথবা থাকবে না। আমার প্রতি কোনো শুভেচ্ছা জানানোর প্রয়োজন নেই। বিদায়। তবে তোমার চোখে আমি গুণ ও বীরত্ব তুই দেখতে পাচ্ছি, জানালেন রিচার্ড। প্রতিদ্বন্দ্বীরা তাদের বর্ষা গ্রহণ করলেন, শপথবাক্য পাঠ করলেন এবং তারপরেই মার্শাল লড়াই ঘোষণা করল। প্রতিদ্বন্দ্বীরা একে অন্যের ওপর ঝাঁপিয়ে পড়তে চাইল। ঘোড়াদের চলার গতি হলো দ্রুততর, কিন্তু হঠাৎই লড়াই থামিয়ে দিলেন মার্শাল, কারণ রাজা ইশারায় সে নির্দেশ দিয়েছেন। তারপর রিচার্ড তাদের আদেশ করলেন টুপি ও বর্ষা রেখে তার কাছে যেতে। আদেশ পালিত হলো। রাজা তার সভাসদদের সঙ্গে পরামর্শ করলেন। তারপর বললেন, শোনো, কাউন্সিল কি সিদ্ধান্ত নিয়েছে, তোমাদের দুজনকেই নির্বাসনে যেতে হবে। বোলিংব্রোককে 10 বছরের জন্যে আর মব্রে সম্পর্কে কোনো নির্দিষ্ট সময়সীমার কথা বলা হয়নি। তার মানে কি যাবজ্জীবন? প্রশ্ন করে মব্রে। তারপর বলল, এ তো বিরাট শাস্তি, এই শাস্তি আমার প্রাপ্য ছিল না। 40 বছর ধরে আমি যে ইংরেজি ভাষা শিখেছি তা কি এখন ভুলতে হবে? পড়াশোনার বয়স আমি পার হয়ে এসেছি। আপনি আমায় যে শাস্তি দিলেন তা মৃত্যুর সমতুল্য। রাজা সংক্ষেপে জানালেন, আবেদন জানানোর সময় চলে গেছে। তারপরে তিনি মব্রে এবং বোলিংব্রোককে ডেকে তরবারি ছুঁয়ে প্রতিজ্ঞা করতে বললেন যে তারা কখনো রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না। উভয়েই শপথ করল। বোলিংব্রোক মব্রের কাছে শেষবারের মতো স্বীকারোক্তি করার জন্য আবেদন জানালে মব্রে বলেন, আমি বিশ্বাসঘাতক নই, সেটা ঈশ্বর তুমি এবং আমি জানি এবং অল্প দিনের মধ্যে সম্ভবত রাজাও জানবেন। নির্বাসনে চলে গেলেন মব্রে। মব্রে চলে যাওয়ার পর এই দুর্বল চিত্তের মানুষ রিচার্ড বোলিংব্রোকের বাবা জনের দুঃখ দেখে আবেগের সঙ্গে বোলিংব্রোকের শাস্তি 4 বছর কমিয়ে দিলেন। কিন্তু তার এই বাইরের কোমলতায় কেউই যে খুশি হলো তা নয়।
বলিংব্রত তাকে ধন্যবাদও জানালো না। তার বাবা বললেন, রাজাকে ধন্যবাদ যে তিনি আমার ছেলের নির্বাসন দণ্ড 4 বছর কমিয়েছেন, কিন্তু তা যে আমার খুব উপকার করবে তা তো নয়, হয়তো 6 বছর আগেই আমার জীবন প্রদীপ নিভে যাবে আর আমি কোনোদিনই তাকে দেখতে পাবো না। তা কেন কাকা, আপনি এখন অনেক দিন বাঁচবেন, ভরসা দিতে চেষ্টা করে রিচার্ড। আমার যা আয়ু তার 1 মিনিটও বেশি তুমি দিতে পারবে না রাজা, আমার জীবনকে দুঃখময় করে তুলে আয়ু কমিয়ে দিতে পারো, আমায় হত্যা করতে পারো, কিন্তু বাড়াতে পারো কি? যে জীবন চলে গেছে তাকে ফিরিয়ে আনতে পারবে না। আপনার সম্মতি ও পরামর্শ নিয়েই তো আপনার ছেলেকে নির্বাসন দণ্ড দেওয়া হয়েছে, শ্লেষের সঙ্গে বললেন রিচার্ড। হ্যাঁ, সেই রায় আমি বিচারক হিসেবে দিয়েছি, বাবা হিসেবে নয়, আর সেই রায়ে আমার জীবনে ধ্বংস ডেকে এনেছি। হায়, আমি ভেবেছিলাম আপনাদের একজনও বলবেন যে আমি আমার ছেলের প্রতি বড় বেশি কঠোর হচ্ছি, কিন্তু আপনারা কেউ বললেন না এবং আমার নিজের প্রতি এই অন্যায়টিকে করতে দিলেন। জনের এই অভিযোগের কোনো উত্তর খুঁজে পেলেন না রিচার্ড, সংক্ষেপে সবাইকে বিদায় জানিয়ে তিনি চলে গেলেন। আর অসহায় বুড়ো মানুষটি মানুষের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বিড়বিড় করতে লাগলো। 6 বছর, 6 বছর। বোলিংবক সবাইকে তার দেশের মাটিকে বিদায় জানিয়ে বললেন, আমি যেখানেই যাই না কেন আমি গর্ব করে বলতে পারি নির্বাসিত হলেও আমি একজন সত্যিকারের ইংরেজ। আড়ালে রিচার্ড তার প্রিয়পাত্রদের বললেন যে তিনি খুশি যে বোলিংবকের হাত থেকে তিনি নিস্তার পেয়েছেন, রাজার কোনো পুত্র সন্তান ছিল না। এদিকে ল্যাঙ্কাস্টারের ওই ছেলের প্রতি সাধারণ মানুষ এত প্রসন্ন ছিল যে কেউ কেউ তো ধরেই নিয়েছিল যে ভবিষ্যতে রাজমুকুট তার মাথাতেই উঠবে। রাজার পারিষদ গ্রিন বললেন, যাক আপদ বিদায় হয়েছে, চোখের বাইরে মানেই মনের বাইরে। খানিকটা নিশ্চিন্ত হয়ে নিঃসন্তান রাজা বড় মানুষের পেছনে দেদার অর্থ ব্যয় করতে লাগলেন এবং শীঘ্রই তার এমন অবস্থা হলো যে আয়ারল্যান্ডের বিদ্রোহ দমন করার মতো আর্থিক ক্ষমতারও অভাব ঘটল। একদিন এসব নিয়ে আলোচনার সময় বুশি এসে জানালেন যে গুরুতর অসুস্থ হয়েছেন জন। প্রিয়পাত্রদের মাঝখানে রিচার্ড তার মনের কথা খুলে বললেন, আমি চাই তার এখনই মৃত্যু হোক, এই সময় তার সিন্ধুকে যা আছে তা দিয়ে আমাদের এই আয়ারল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধের খরচ মেটানো যায়। রিচার্ডের মুখে দেখা গেল এক নিষ্ঠুর হাসি। জন সত্যি অসুস্থ হয়ে পড়েছিলেন, তার ছেলের নির্বাসনের আঘাত তিনি সইতে পারেননি এবং হলবর্নে তার বাড়িতে তিনি শয্যা নিয়েছিলেন। বিছানায় শুয়েও তিনি তার ভাই ইয়র্কের ডিউকের সঙ্গে আলোচনা করছিলেন যে রিচার্ডের কাছে তিনি তার শেষ সতর্কবার্তা পৌঁছে দেবেন। নিজেকে আর যন্ত্রণা দিও না, পরামর্শ কোনো কাজে আসবে না, বলে ইউকের ডিউক। কিন্তু মৃত্যুপথযাত্রীদের মুখের কথা নাকি লোকেরা শোনে, বলেন জন। মানুষের জীবনের থেকে মৃত্যুর দিনের প্রভাব বেশি, আগে না শুনলেও এখন হয়তো রিচার্ড আমার কথা শুনবে না। তার কান দুটো তোষা মধ্যে বন্ধ হয়ে আছে, বরং তোমার যেটুকু শক্তি অবশিষ্ট আছে সেটুকু বাঁচিয়ে রাখো, বলে ইউক ডিউক। কিন্তু মহর্ষ মানুষটির মধ্যে ছিল বলার তাগিদ, তিনি বললেন, আমায় বলতেই হবে। রাজার জন্য অপেক্ষা করতে করতে তিনি বিড়বিড় করতে লাগলেন, আর তার মধ্যেও ছিল ইংল্যান্ডের প্রতি তার ভালোবাসা আর গৌরববোধের প্রকাশ। এমন সময় সেখানে এলেন সপালিষদ রাজা ও রানী। আমাদের বৃদ্ধ কাকা কেমন আছেন, জিজ্ঞেস করেন রানী। বুড়ো জনের সঙ্গে কেমন কাটছে, ইয়র্কের ডিউককে প্রশ্ন করলেন রাজা, কিন্তু তার কণ্ঠস্বর রূঢ় শোনাল। এই বুড়ো কিন্তু আজও ঘুমিয়ে থাকা ইংল্যান্ডের কথা ভাবছে, বেবে করলেন জন। অসুস্থ আর মুমূর্ষু লোকেরও এতটা রসবোধ থাকে নাকি, রিচার্ডের কথায় ব্যঙ্গ ও তাচ্ছিল্য সুর। হঠাৎ বালিশে ভর দিয়ে মুখটা তুললেন জন, তারপর বললেন, না আমি নয়, তুমি অসুস্থ, তোমার রাজ্য আজ তোমার মৃত্যুশয্যা। তারপর মাথাটা তুলে তিনি ভাইপোকে এলোমেলোভাবে রাজ্য পরিচালনার জন্য তিরস্কার করতে লাগলেন। রিচার্ড প্রথমে একটু ভয় পেলেও তারপর যেন খেপে উঠলেন, আপনি একটা পাগল মূর্খ, আমাকে এভাবে তিরস্কার করাটা কি আপনার অধিকারের মধ্যে পড়ে? আপনি যদি মহান এডওয়ার্ডের ছেলে না হতেন তাহলে এতক্ষণে আপনার কাঁধ থেকে মুন্ডু খসে পড়তো, আমাকেও বাঁচিয়ে রাখার দরকার নেই, বলেন জন। আমার ভাই গ্লস্টারের মৃত্যু থেকেই বোঝা গেছে তোমার ঠাকুরদা এডওয়ার্ডের রক্তপাতেও তুমি পেশবা হবে না। যে কথাটা এতদিন বলতে চেয়েছিলেন শেষ পর্যন্ত সেই কথাটা বলে জন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কিন্তু এতই রেগে গেলেন রিচার্ড যে নর্দাম্বারল্যান্ডের আর্ল যখন জনের মৃত্যু সুনিশ্চিত খবর আনলেন, তিনি বুশি ব্যাগেট এবং অন্যান্যদের সঙ্গে আলোচনায় বসলেন কীভাবে মৃত ডিউকের সম্পত্তি ও অর্থ হস্তগত করা যায়। এমনকি ইয়র্কের ডিউক ও বৃদ্ধ রিচার্ডের আচরণে রুখে দাঁড়ালেন।
দেশের অবমাননা তার মনে জনের মতো আলোড়ন না তুলল, কিন্তু তার প্রতিবারের প্রতি এই অন্যায় তাকে ব্যথা দিয়েছিল। অন্তত একবার সাহস সঞ্চয় করে সে কথা রিচার্ডের মুখের ওপর বলেও দিলেন। কেন কাকা, কি হয়েছে? একটুখানি চুপ করে থেকে বিস্ময় ও অবিশ্বাসের সঙ্গে জিজ্ঞাসা করলেন রিচার্ড। ওইটুকুতে বৃদ্ধ মানুষটির সাহস ধাক্কা খেল। তিনি কিছুটা নিচু স্বরে বললেন, বোলিংব্রোককে বঞ্চিত করে তার বাবার সম্পত্তি বাজেয়াপ্ত করার ফল কি হতে পারে? রাজা এই আপত্তির দ্রুত জবাব দিলেন, আপনি যা খুশি ভাবুন, আমরা তার জিনিসপত্র টাকা করিয়ে জমিজমা বাজেয়াপ্ত করব। ইয়র্কের ডিউক শুধু বললেন, তোমার ওই কাজে আমার কিন্তু সমর্থন নেই। তারপর তিনি চলে গেলেন। যাবার সময় বিড়বিড় করে বললেন, এর ফল ভালো হবে না। ইয়র্কের ডিউক চলে যাওয়া মাত্র রিচার্ড আরেকবার প্রমাণ দিলেন যে তিনি কতটা দুর্বল চিত্তের অধিকারী। ল্যাঙ্কাস্টারের ডিউকের সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশে প্রায় সঙ্গে সঙ্গেই তিনি আয়ারল্যান্ডের সঙ্গে যুদ্ধের কারণে তার অনুপস্থিতির সময় ইয়র্কের ডিউকে গভর্নর নিযুক্ত করলেন। আসলে তিনি কাকাদের শাসনভারের মধ্যে দিয়েই বড় হয়েছিলেন, যার রেস তখনও তার মধ্যে ছিল, কিন্তু এত সহজে ক্ষমতা ভোগ করা ইয়র্কের ডিউকের ভাগ্যে ছিল না। নর্দাম্বারল্যান্ডের আর রাজার ওই সিদ্ধান্তে তীব্র নিন্দা করলেন এবং অন্যান্য সমন্ত রাজাদের কাছে রাজার বিরুদ্ধে অনেক যোগাযোগ করতে লাগলেন। ইতিমধ্যে ব্রিটানি থেকে শোনা গেল যে বোলিংব্রোক কয়েকজন সঙ্গী ও 3,000 সৈন্য নিয়ে 8টি বড় জাহাজে করে ইংল্যান্ডে পাড়ি দিয়েছে। তার ইচ্ছে ইংল্যান্ডের উত্তর পূর্বে অবতরণ করা। তারা কেবল রাজার দেশ ছাড়ার অপেক্ষাতেই ছিলেন। যা শোনা গিয়েছিল সেটা রটনা ছিল না। বোলিংব্রোক রাভেন্সবার্গে অবতরণ করলেন আর নর্দাম্বারল্যান্ডের আর অন্যান্য বিক্ষুব্ধ সামন্তদের সঙ্গে যোগ দিলেন। ক্রমে আরও অনেকেই যোগ দিল বোলিংব্রোকের দলে। রানীর কাঁধে খবর এলো তিনি তখন খুশি ও ব্যাগটের সঙ্গে কথাবার্তা বলছিলেন। স্বামীকে ছেড়ে তার মন এমনিতেই ভারাক্রান্ত ছিল, কারণ তিনি তার স্বামীকে ভালোবাসতেন। তার ওপর এই খবর তাকে আরও দুশ্চিন্তাগ্রস্ত করে তুলল। এমনই এই খবর তাকে আরও দুশ্চিন্তা করল। ইয়র্কের বৃদ্ধ ডিউক ভয়ে কাঁপছিলেন। তার থেকে তিনি এতটুকু সান্ত্বনা পেলেন না। কাকা, আপনি আমাকে সাহস যোগান। রানীর এই একটা কথায় বৃদ্ধ কেবল তার হাত মোচড়াতে লাগলেন আর বললেন, আমি মা বুড়ো হয়েছি, নিজেই সোজা হয়ে দাঁড়াতে পারি না, আমি কেমন করে ভাইপো রাজত্ব সামলাব? আয়ারল্যান্ডে তো কোনো খবর পাঠানো হয়নি, আর টাকা পয়সা রোজগারি বা হবে কোথা থেকে? এই ঝামেলায় কী করা উচিত আমি জানি না। একদিকে রাজা আমার আত্মীয়, আর রাজত্ব রক্ষা করা আমার কর্তব্য। অন্যদিকে বোলিংব্রোক, যার প্রতি রাজা অন্যায় করেছেন, সেও আমার আত্মীয়। শেষ পর্যন্ত সঙ্গীদের তিনি নির্দেশ দিলেন সশৈনে বার্কলেতে তার সঙ্গে মিলিত হতে। এটা পরিষ্কার ছিল যে এই দুর্বল নেতৃত্বে কার্যকরী কিছুই হবে না। ইয়র্কের ডিউক চলে যাবার পরেই বুশি ব্যাগেটা গ্রিন সিদ্ধান্ত নিলেন, যহ পলায়তী সজীবতী। এদিকে আয়ারল্যান্ড থেকেও খারাপ খবরই এসে পৌঁছলো। ভয় ও নিরাশা যথেষ্ট কারণ ছিল। নর্দাম্বারল্যান্ডের সঙ্গে বোলিংব্রোক অবিরাম গতিতে ছুটে আসছিলেন বার্কলের দিকে। বৃদ্ধ ডিউক সেখানে ভাইপোকে বাধা দিলেন, কিন্তু বোলিংব্রোক কাকার সঙ্গে একটা সাক্ষাৎকারে তাকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করে বললেন, কাকা, আমি আপনার কী করেছি? আমি এখন ল্যাঙ্কাস্টারের ডিউক, কিন্তু আপনিও জানেন কিভাবে আমার অধিকার ও সম্পত্তি নিয়ে বাজে খরচ করা হয়েছে। আমি কেবল আমার অধিকারটুকু চাইছি। আইনজীবীরা আমার কাজ নিতে অস্বীকার করেছে, তাই আমি নিজেই অধিকার আদায় করতে এসেছি। বোলিংব্রোকের দেওয়া এসব যুক্তির পেছনে রয়েছে সেনাবাহিনীর শক্তি, সেটা বুঝতে ভুল হয়নি ইয়র্কের ডিউকের। তিনি আমতা আমতা করে বললেন, সেটা তো ঠিকই, আমি তোমাকে বাধা দিচ্ছি না, আমার মধ্যে কোনো পক্ষপাতিত্বও নেই, ইচ্ছে করলে তুমি দুর্গে এসে রাতে বিশ্রাম করতে পারো, আমন্ত্রণ রইল। বেশ, আপনার আমন্ত্রণ গ্রহণ করলাম, কিন্তু আপনাকে আরেকটু অগ্রসর হতে বলব। আমরা বলবো আপনি আমাদের সঙ্গে ব্রিস্টেল দুর্গে চলুন, ওখানে বুশি ব্যাগেট ও অন্যান্য সমপোকারা আশ্রয় নিয়েছে। হতে পারে, উত্তর দেন ইয়র্কের ডিউক, যদিও তার জানা ছিল যে বোলিংব্রোকের অনুরোধ প্রত্যাখ্যান করার ক্ষমতা তার নেই। রিচার্ডের শেষ ভরসা ছিল ওয়েলস থেকে সংগ্রহ করা 40,000 সৈন্য, কিন্তু এই শক্তিশালী সৈন্যবাহিনীটিও ক্রমশ দুর্বল হয়ে পড়ে। তাদের মধ্যে একটা খবর উঠে গিয়েছিল যে রাজা মারা গেছেন এবং ডজনখানে খারাপ লক্ষণের ফলে তাদের কুসংস্কারাচ্ছন্ন মন রটনাটিকে বিশ্বাস করে ফেলেছিল। অন্তত এটা ঠিক যে রাজা ফিরেছিলেন দেরি করে, আর ওয়েলসের সমুদ্র তটে পৌঁছবার আগেই ওয়েলসের সৈন্যবাহিনী ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল।
রিচার্ড তখনও পর্যন্ত এইসব বিপর্যয়ে কিছুই জানতেন না। বন্দরে নেমে তিনি কেঁদে ফেললেন আনন্দে এবং বারবার হাত দিয়ে ইংল্যান্ডের মাটি স্পর্শ করতে লাগলেন। তার মনে হলো তিনি যেন সেই মা যে অনেক দিন পরে তার ছেলেকে ফিরে পেয়েছে। তার মনে হলো চোখে জল এবং দুঃখে আনন্দের হাসি। আর সত্যি বলতে কি, এটাই ছিল রিচার্ডের রীতি। তিনি দুঃখই পান কিংবা সুখী পান, আবেগের সঙ্গে সুন্দরভাবে তাকে ভাষায় রূপ দিতেন ও পরিবেশন করতেন। রাজ্যের এই বিপদের সময় রিচার্ডের এই আচরণে সভাসদরা অস্বস্তি বোধ করছিলেন। ইয়র্কের বৃদ্ধ ডিউকের ছেলে অমারলের ডিউক বলেই ফেললে যে এখন ধীরে সুস্থে কিছু করার সময় নয়। কিন্তু রিচার্ড তার দিকে ফিরে বললেন, ভায়া ঘাবড়াচ্ছ কেন? চোর ডাকাত অন্ধকারে স্বচ্ছন্দে ঘোরাফেরা করে, কিন্তু সূর্য উঠলে পথে পালাতে পারে না। তেমনই আমি যখন এসে গেছি তখন এই বিশ্বাসঘাতক বোলিংব্রুক ভয়ে কাঁপতে থাকবে। অশান্ত সমুদ্রের সব জল রাজার ক্ষমতাকে মুছে দিতে পারবে না। বোলিংব্রুককে সাহায্য করছে যারা, তাদের প্রত্যেকের বিরুদ্ধে লড়াই করতে ঈশ্বর আমার জন্যে এক একজন অসাধারণ দেবদূত ঠিক করে রেখেছেন। রিচার্ডের বড় বড় কথায় বাধা পড়ল স্যালিসবেরির আর্লের আবির্ভাবে। আসুন আসুন, রিচার্ড থেকে সম্ভাষণ জানালেন, আপনার সৈন্য সামন্তরা কত দূরে? সৈন্য সামন্ত বলতে রাজা ওয়েলস সেনাবাহিনীকে বুঝিয়েছিলেন। উত্তর এলো, মহামান্য লর্ড, আপনি একদিন দেরিতে এসেছেন। গতকালও আমার কাছে 12,000 সৈন্য ছিল, কিন্তু আজ তারা চলে গেছে। তারা শুনেছিল যে রাজার মৃত্যু হয়েছে, তাই তারা পালিয়ে গিয়ে বোলিংব্রুকের দলে যোগ দিতে গেছে। এই খবরে রিচার্ডের মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু তারপরে কিছুটা সাহস এনে বললেন, আমি কি রাজা নই? আর রাজা কি একাই 20,000 লোকের সমান নয়? বন্ধুরা, আমার নামে আপনারা অস্ত্র ধরুন। ইয়র্কের ডিউকও তো আমার সঙ্গে আছেন, এবং আমাকে সাহায্য করার মতো ক্ষমতা কি তার নেই? কিন্তু এই সাহসও উবে গেল যখন আর একজন দূতকে আসতে দেখা গেল। মিনমিন করে তিনি বললেন, খুব বেশি হলে আমি রাজ্য হারাবো, কিন্তু তাতে কি বোলিংব্রুক আমার মতো মহান হবে? হবে না, কারণ সে ঈশ্বরের সেবা করলে আমরাও ঈশ্বরের সেবা করব। রাজার যুক্তিটা খুব স্পষ্ট ও জোরালো না হলেও দূত এসে যে খবর শোনালো সেটা সাংঘাতিক। দেশের মানুষ দলে দলে বোলিংব্রুকের দিকে ছুটে যাচ্ছে। সে জানালো, আমার বন্ধুরা, উইলসায়ারের আর্ল বুশি গ্রিন উদ্বেগের সঙ্গে জিজ্ঞাসা করলেন রিচার্ড। দূত জানালো তারা সবাই বোলিংব্রুকের সঙ্গে শান্তি স্থাপন করেছেন। ওহ, শয়তান পশু! রিচার্ড এবার ভেঙে পড়ে তাদের অভিসম্পাত করতে লাগলেন। কিন্তু এবার দূত জানালো এ শান্তি সে শান্তি নয় সম্রাট। এই দুঃখী মানুষগুলোকে বন্দি করে ব্রিস্টলে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে তাদের হত্যা করে কবর দেওয়া হয়েছে। কিন্তু আমার বাবা কোথায়? জিজ্ঞাসা করলেন ডিউক অফ ইয়র্কের ছেলে। যেখানেই থাকুক, আবার তার নিজস্ব ভাষায় বিলাপ করতে থাকেন রিচার্ড। এসো আমরা কেবল সমাধি কীট আর সমাধিলিপির কথা বলি, অন্য কোনো কথা নয়, কেবল দুঃখের কথা বলি। ঈশ্বরের দোহাই, আমরা মাটির উপর বসে রাজাদের মৃত্যু নিয়ে করুণ গল্প করি। মৃত্যুর গল্প যে রাজাদেরও রাজা, বিলাপ করেই বলছিলেন রিচার্ড। কিন্তু তাকে বাধা দিয়ে কার্লাইলের বিশপ বললেন, বুদ্ধিমান ব্যক্তি বসে বসে শোক করে না, বরং প্রতিরোধ করতে অগ্রসর হয়। অমারেল বলেন, হ্যাঁ, আমার বাবাকে জিজ্ঞেস করা যেতে পারে, আপনাকে সাহায্য করার জন্য ওর একটা সৈন্যবাহিনী আছে। রিচার্ড সঙ্গে সঙ্গে আবার আশাবাদী হয়ে উঠলেন। আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, হ্যাঁ হ্যাঁ, সে তো আমাদের নিজেদেরই বাহিনী। তারপর স্ক্রুপকে জিজ্ঞাসা করলেন, কাকা কোথায়? কিন্তু দূত স্ক্রুপ বিরস মুখে বললেন, এখনও আমাকে খারাপ খবরই শোনাতে হবে, আপনার কাকা ইয়র্কের ডিউক বোলিংব্রুকের সঙ্গে যোগ দিয়েছেন। আপনার উত্তরের দুর্গগুলির পতন হয়েছে এবং দক্ষিণের দুর্গাধিপতিরাও তারা পক্ষে চলে গেছে। এই শেষ আঘাতে রিচার্ড অম্ব্রেলের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। তারপর বললেন, আমাকে সান্ত্বনা দেবার জন্যে আর যদি কেউ আমায় একটা কথা বলো, তো সে হবে আমার সারা জীবনের শত্রু। আমার অনুসরদের ছুটি দিয়ে দাও, তারা বোলিংব্রুকের দলে গিয়ে ভিড়ুক। এই রকম মানসিক অবস্থার মধ্যে রাজা ফিল্ড ক্যাসেলের দিকে রওনা দিলেন। কিন্তু তার সেখানে পৌঁছবার পরেই ছদলবলে ও সমারোহের সঙ্গে এসে হাজির হলেন বোলিংব্রুক, সঙ্গে একটা সৈন্যবাহিনী যার অন্তর্ভুক্ত ছিলেন নর্দাম্বারল্যান্ড ও ইয়র্কের ডিউক। নর্দাম্বারল্যান্ডের ছেলে খবর আনলো যে রিচার্ড দুর্গের মধ্যেই আছেন। বোলিংব্রুক তখনই তার সঙ্গে কথা বলতে চাইলেন। দুর্গের প্রাচীরে এলেন রিচার্ড, সঙ্গে কার্লাইলের বিশপ, অমারেল, স্যালিসবেরির ডিউক, স্ক্রুপ ও অন্যান্য অনুসরেরা। বোলিংব্রুক নিজে প্রাচীর থেকে একটু সরে দাঁড়িয়ে থেকে নর্দাম্বারল্যান্ডকে তার মুখপাত্র হিসেবে পাঠালেন।
এই অমার্জিত সভাসদেরই উদ্ধতভাবেই এগিয়ে গেলেন। তাকে দেখি রাজা লাফিয়ে উঠলেন আর তার চোখ ইগলের মতো জ্বলে উঠল। একটু চুপ করে থেকে তিনি বললেন, আমরা আপনার জন্য অপেক্ষা করছি। আপনি বোধহয় ভুলে গেছেন যে রাজার কাছে নতজন হওয়া কর্তব্যের মধ্যে পড়ে। বোলিং গ্রুপ সম্ভবত একটু দূরেই দাঁড়িয়ে আছেন, আপনি তাকে গিয়ে বলুন আমার রাজ্যে তার প্রতিটি পদক্ষেপই আইন ভঙ্গের কাজ। তিনি যদি রাজমুকুটের প্রত্যাশা করেন তাহলে তাকে যুদ্ধ করতে হবে, তাতে অন্তত 10,000 মানুষের মৃত্যু ইংল্যান্ডকে অসহনীয় অবস্থার মধ্যে নিয়ে যাবে। রাজার এই মন্তব্যের উত্তরে নর্দাম্বারল্যান্ডের ডিউক বললেন, আমাদের রাজার পক্ষে অত উত্তেজিত হবার কারণ নেই। বোলিংব্রোক এসেছেন কেবল রাজার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে, তার সম্পত্তি অধিগ্রহণ করতে ও একজন সাধারণ নাগরিক হিসেবে স্বীকৃতি পেতে। এইটুকু পেলে তিনি তার অস্ত্র নামিয়ে রাখবেন। তাহলে তাকে গিয়ে বলুন তার সমস্ত দাবি মঞ্জুর করলাম। একথা বলার সময় রিচার্ডের মনে ছিল অমারেলের পরামর্শ। অমারেল বলেছিল, যতদিন না আমাদের সৈন্যবাহিনী এবং অস্ত্রশস্ত্রের সংখ্যা বাড়ে ততদিন পর্যন্ত আমাদের সৌজন্যপূর্ণ কথার লড়াই চালিয়ে যেতে হবে। রিচার্ড অনায়াসেই মাথা ঠান্ডা রাখতে পারতেন, কিন্তু নর্দাম্বারল্যান্ডকে ফিরে আসতে দেখে তিনি আবার উত্তেজিত হয়ে উঠলেন, চেঁচিয়ে উঠলেন, রাজার পক্ষে কি বশ্যতা স্বীকার করা উচিত? আমরাই বা তাহলে মেনে নেব কেন? তারপর অমারেলের দিকে ফিরে রাজা বললেন, তাহলে আমি এই অলঙ্কারের পরিবর্তে পুঁথির মালা পরব, প্রাসাদের বদলে আমি থাকব আশ্রমে। আমার এই রাজার পোশাক ও রাজদণ্ডের বদলে ধারণ করব ভিক্ষুকের বেশ ও ভিক্ষাপাত্র, আর আমার বিশাল রাজ্যের বদলে আমি চাইব এক টুকরো জমি যেখানে আমায় কবর দেওয়া হবে। রাজার জন্য নির্ধারিত জায়গায় নয়, আমাকে কবর দিয়ে সাধারণের যাতায়াতের পথে, যেখানে প্রতি মুহূর্তে তারা সেই সমাধি মাড়াবে। রাজার কথা শুনে অমারেল কাঁদছিল। সেদিকে তাকিয়ে রিচার্ড বললেন, এসো আমরা একসঙ্গে কাঁদি। আমরা কি আমাদের মৃত্যু পর্যন্ত চোখের জল ফেলব? রিচার্ড যখন এইভাবে বিলাপ করছিলেন, নর্দাম্বারল্যান্ডের ডিউক ফিরে এসে জানালেন যে বোলিংব্রোক রাজার কাছে নিজের প্রাঙ্গণে দেখা করতে চেয়েছেন। রাজা নামলেন এবং বোলিংব্রোকও রাজার সঙ্গে নিচের প্রাঙ্গণে দেখা করতে এলেন। বোলিংব্রোক বললেন, লর্ড, আমি শুধু আমার টুকুর জন্যই এসেছি। তোমার নিজের যা তা তো তোমারই আছে, রিচার্ড বলেন, এবং আমিও তোমার ভাই, সবই তোমার। এখন আমাদের কাজ লন্ডনে ফিরে যাওয়া, তাই নয় কি? সম্মতি দেন বোলিংব্রোক। লন্ডনে তিনি রাজা হিসেবে গৃহীত হলেও সম্বর্ধনার অনুষ্ঠানটি বলে দিল রিচার্ড আসলে কি। সমস্ত লোকের চোখ ছিল ঘোড়ায় চড়া বোলিংব্রোকের দিকে। সবাই চিৎকার করে বলছিল, ঈশ্বর বোলিংব্রোকে সহায় হন, এবং বোলিংব্রোক ঘাড় নিচু করে তাদের অভিনন্দন গ্রহণ করছিলেন। মঞ্চে জনপ্রিয় অভিনেতার পর সাধারণ অভিনেতার যে অবস্থা হয়, রিচার্ডের অবস্থা তাই হলো। রিচার্ডকে কেউ অভিনন্দন জানালো না, কেউই বলল না ঈশ্বর রিচার্ডের সহায় হন, এমনকি কেউ কেউ তার মাথার উপর ধুলো ছুঁড়ে মারল। আস্তে আস্তে মাথা নেড়ে তিনি ধুলো ছেড়ে ফেললেন, তারপর তিনি নিজের মুকুটটি খুলে ফেললেন। এটাই হবার কথা ছিল। ইয়র্কের ডিউক ওয়েস্টমিনস্টারে এসে বোলিংব্রোককে খবর দিলেন যে রিচার্ড স্বেচ্ছায় রাজমুকুট ত্যাগ করেছেন এবং রাজদণ্ড তুলে দিচ্ছেন ল্যাঙ্কাস্টারের ডিউকের হাতে। চতুর্থ হেনরি দীর্ঘজীবী হন, এই বলে শেষ করলেন ডিউক। ঈশ্বরের নামে আমি সিংহাসনে আরোহণ করলাম, বললেন বোলিংব্রোক। কেবলমাত্র একটি প্রতিবাদী কণ্ঠস্বর শোনা গেল। সে প্রতিবাদ এলো বৃদ্ধ কার্লাইলের বিশপের কাছ থেকে। তিনি সাহসের সঙ্গে ও নিজের প্রাণের মায়া ত্যাগ করে জানিয়ে দিলেন যে আইনসঙ্গত রাজাকে এইভাবে সিংহাসনচ্যুত করা পাপ, এবং ভবিষ্যতে বাণী করলেন যে এর ফলে দেখা যাবে ইংল্যান্ডে যুদ্ধ ও রক্তপাত এবং রাজপরিবারে ঘটবে বিভেদ ও বিরোধ, যা শেষ পর্যন্ত ইংল্যান্ডের ধ্বংস ডেকে আনবে। আপনি ভালোই বলেছেন, বললেন নর্দাম্বারল্যান্ডের ডিউক, তবে আপনার এই মানসিক যন্ত্রণার জন্য আমরা আপনাকে বিশ্বাসঘাতকতার অভিযোগে গ্রেপ্তার করলাম। রিচার্ড এলেন ও বিনীতভাবে রাজমুকুট হেনরির দিকে এগিয়ে দিলেন। আপনি কি রাজার অধিকার ত্যাগ করে খুশি? জিজ্ঞাসা করলেন হেনরি। তারপর একটি সুন্দর করুণ বক্তৃতা করলেন রিচার্ড। অন্যদিকে নর্দাম্বারল্যান্ডের ডিউক চেষ্টা করলেন রাজাকে দিয়ে দেশের অপশাসনের কথা স্বীকার করাতে। রিচার্ড একটি আয়না চাইলেন, বোলিংব্রোকের নির্দেশিতা আনা হলো। রিচার্ড আয়নায় নিজের মুখ দেখে বললেন, এই মুখটাই 10,000 মানুষের ঘরে বিরাজ করে, এই মুখটাই কি বহু মূর্খতার সম্মুখীন হয়েছে এবং শেষ পর্যন্ত বোলিংব্রোক তার মুখ পুড়িয়েছে? এই গৌরব, এই মুখ দুই তো ভঙ্গুর। আয়নাটা তিনি মেঝের ওপর ছুঁড়ে ফেলে দিলেন। আমার সময় শেষ, আমি কেবল আর একটা জিনিস তোমার কাছে চাইব, তারপর আর কষ্ট দেব না, বলেন রিচার্ড। বলুন,
জানতে চান বলিংবো। আমি এখান থেকে চলে যেতে চাই। কোথায়? যেখানে তুমি আমার দৃষ্টির বাইরে থাকবে। কয়েকজন তাকে টাওয়ারে পৌঁছে দেয়। নির্দেশ দিলেন বলিংবো। এবার আমরা রানীর প্রসঙ্গে আসি। একদিন তিনি দুই পরিচারিকা সহ বেদনার্থ হৃদয়ে বসেছিলেন ল্যাংলেতে, ইয়র্কের ডিউকের বাগানে। তিনি শুনছিলেন মালিরা বাগানের আগাছা পরিষ্কার সময় কথা বলছে। তাদের মধ্যে একজন তাদের নিজেদের আগাছায় ভরা অপরিচ্ছন্ন এবং শুঁয়োপোকা ও অন্যান্য কীটে পূর্ণ বাগানের প্রসঙ্গ তুললে বাগানের মালিকের সর্দার বলল, চুপ করো, যে এই আগোছালো বসন্তের জন্য দায়ী সে নিজেই আজ পাতাঝরা হেমন্তের সম্মুখীন হয়েছে। উইল্ডসায়ার, বুশি এবং গ্রিন যে সব আগাছাকে তিনি প্রশ্রয় দিয়েছিলেন আজ তাদের শেকড় উপড়েছে। তারা কি মারা গেছে? হ্যাঁ, তাই। আর নিজেও তিনি বোলিংবোকের হাতে বন্দি, তাকেও হয়তো খুব শিগগিরই হত্যা করা হবে। গতরাতে ইয়র্কের ডিউকের এক বন্ধু এই খারাপ খবর এনেছে। গাছের ছায়ায় বসে রানী কথাবার্তা শুনে ছুটে বার হয়ে এলেন। তারপর মালির সর্দারকে জিজ্ঞাসা করলেন, হতভাগা, বল এই খারাপ খবর তুই কোথায় শুনেছিস? ম্যাডাম আমায় ক্ষমা করবেন, কিন্তু খবরটা সত্যি, বলে মালির সর্দার। সত্যি? বেচারি রানী! তিনি কয়েকজন অনুসরণকে সঙ্গে করে দ্রুত লন্ডনে একটা পথের ধারে এসে পৌঁছলেন। ওই পথ ধরেই প্রহরীরা রিচার্ডকে টাওয়ারে নিয়ে আসছে। অন্যান্যদের কাছে না হলেও রানীর চোখে তিনি তখনও রাজা। তাকে দেখে রানী অনুসরণদের বললেন, দেখো না, বরং দেখো না, আমার তাজা গোলাপ শুকিয়ে গেছে। না, তার দিকে তাকাও, যেন তোমাদের চোখের জল শিশিরে পরিণত হয়ে আমার গোলাপকে স্নান করিয়ে আবার সতেজ করে তোলে। স্ত্রীকে দেখে রিচার্ড একটু থেমে বললেন, যা করেছি তা দরকার ছিল। তুমি অতীতকে ভুলে গিয়ে ফ্রান্সে চলে যাও, আর কোনো ধর্মীয় আশ্রমে আশ্রয় নাও। যে রাজমুকুট আমি এখানে বিলিয়ে দিয়েছি তার বদলে আমাদের স্বর্গীয় মুকুট জিতে নিতে হবে। এই কি আমার সম্রাট স্বামী, যিনি আমার মৃদুস্বরে কথা বলছেন? রানী বিস্মৃত হন। তার মনে হয় রিচার্ড একদম বদলে গেছেন। ক্ষুব্ধ হয়ে স্বামীকে জিজ্ঞাসা করেন, তুমি কি তোমার বুদ্ধিবৃত্তিকে হারিয়ে বসে আছো? বোলিংবোকে কি তোমার হৃদয়ে দখল নিয়েছে? মুমূর্ষু সিংহ কি তার শেষ থাবাটা পৃথিবীর বুকে বসায় না? আর তুমি ইংল্যান্ডের সিংহ হয়ে সব কিছু এত সহজে মেনে নেবে? রানীর কথা রিচার্ডকে জাগাতে পারলো না। তিনি রানীকে বললেন, তুমি মনে করো আমি মরে গেছি, আমার মৃত্যু শয্যা থেকে শেষবারের মতো বিদায় নিয়ে তুমি চলে যাও। তারপর আবার কল্পনা জগতে চলে গিয়ে বলতে লাগলেন, কেমন করে কাহিনী বিদেশের মানুষের মন স্পর্শ করবে? তার স্ত্রী যখন আগুনের ধারে বসে রিচার্ডের দুঃখের গল্প বলবেন, তখন গ্রামের মানুষের কাঁদতে কাঁদতে বিছানায় শুতে যাবে। এমনকি আইনসঙ্গত রাজার সিংহাসনচ্যুতি ঘটনায় চুল্লি জ্বালানিরাও কাঁদবে। কেঁদে কেঁদে কেউ পরিণত হবে ছাইয়ে, কেউ হবে কয়লায়। তাদের কথার মাঝখানে নর্দাম্বারল্যান্ডের ডিউক এসে খবর দিলেন যে বোলিংবোক তার মত বদলেছেন এবং রিচার্ডকে এখন টাওয়ার নয়, ইয়র্কশায়ারের পমফ্রেট ক্যাসেলে যেতে হবে। রানীর প্রতিও হুকুম হয়েছে যে তাকে এখনই ফ্রান্সে চলে যেতে হবে। নর্দাম্বারল্যান্ডের ডিউককে রিচার্ড বললেন, আপনি ওই অবৈধ রাজাকে বসিয়েছেন, অল্প সময়ের মধ্যে আপনিই তাকে সরিয়ে দিতে চাইবেন। আমার মাথার ওপর অপরাধের বোঝা রইল, এই বলে বিদায় চান নর্দাম্বারল্যান্ডের ডিউক। রিচার্ড স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, আমরাও পরস্পরের থেকে বিদায় নিই। আমি যাই শীতের দেশে উত্তরে, আর তুমি যাবে ফ্রান্সে। আমাদের কি আলাদা হতেই হবে? আমাদের দুজনকে নির্বাসন দেওয়া যায় না? কিংবা ওখানে যাবে, আমাকেও সেখানে যেতে অনুমতি দেওয়া হয়, অনুনয় করেন রানী। কিন্তু সে অনুমতি দেওয়া হলো না। অল্প কিছু কথার পর বিষণ্ণ মনে পরস্পরের থেকে বিদায় নিলেন তারা। রিচার্ড কারাগারে থাকার সময়ও বোলিংবোক যে নিরাপদ ছিলেন তা নয়, অন্তত তার বন্ধুদের তাই ধারণা ছিল। ওয়েস্টমিনস্টারের অ্যাবট, অমারেল, স্যালিসবেরি ডিউক ও রিচার্ডের অন্য বন্ধুরা ইতিমধ্যেই নতুন রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন। অবশ্য ফল কিছু হলো না। ইয়র্কের বৃদ্ধ ডিউক যখন জানলেন যে তার নিজের ছেলে অমারেলও ওই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছে, তিনি তাড়াতাড়ি করে বোলিংবোকে জানিয়ে দিলেন ও খোলাখুলিভাবে ছেলের নির্দেশ করলেন। শুধু তাই নয়, দুঃখের সঙ্গে হলেও দৃঢ়ভাবে নিজের ছেলের নির্বাসন প্রার্থনা করলেন। এ ধরনের ষড়যন্ত্রে বোলিংবোক এতটুকুও ভয় পেলেন না এবং ইয়র্কের ডাচেসের অনুরোধে অমারেলকে ক্ষমা করলেন। পরবর্তীকালে অমারেলকে ইয়র্কের ডিউক নিযুক্ত করা হয়েছিল ও অ্যাগিনকোটের যুদ্ধে সে যথেষ্ট সাহসিকতার পরিচয় দিয়েছিল। কার্লাইলের বিশপকেও ক্ষমা করা হলো, এই প্রতিশ্রুতিতে যে তারপর থেকে তার রাজভক্তি অক্ষুণ্ণ থাকবে। অ্যাবটের মৃত্যু ও স্যালিসবেরির ডিউকের প্রাণদণ্ডে বিদ্রোহের আর কিছুই অবশিষ্ট রইল না। কিন্তু রিচার্ড বেঁচে থাকলে হেনরির ভয়ও পুরোপুরি যায় না। কোথাও কোনো বিদ্রোহ হলেই অসহায় বন্দী রিচার্ডের প্রশ্ন উঠে যেত। শেষ পর্যন্ত জনৈক সৈনিক এক্সটনের স্যার পিয়ার্স
একটা সামান্য কারণে রিচার্ডকে পৃথিবী থেকে সরিয়ে দেবার সিদ্ধান্ত নিলেন। পমফ্রেটের কারাগারে রিচার্ড তার দুঃসময়কে প্রায় মানিয়ে নিয়েছিলেন। তার সঙ্গে দেখা করতে আসার মতো বন্ধু কেউ ছিল না। একমাত্র আস্তাভালের একজন ভৃত্য মাঝে মধ্যে অতি কষ্টে ছুটি নিয়ে পুরনো মনিবের সঙ্গে দেখা করতে আসত। অনেক দোস্তুটি সত্ত্বেও রিচার্ড ছিলেন স্নেহপ্রবণ। ওই স্বল্প শিক্ষিত ভৃত্যটি ঘোড়া ছাড়া আর কোনো বিষয়ে কথা বলতে পারত না, তবু রিচার্ড তার প্রতি শত কৃতজ্ঞ ছিলেন। একদিন তারা যখন কথা বলছিলেন, তখন কারাগারের এক প্রহরী একটি পাত্রে কিছু তরল পদার্থ এনে রিচার্ডকে পান করতে বলে। রিচার্ড ঠিকই অনুমান করেছিলেন যে ওই পাত্রে যা রয়েছে তা বিষ, তাই তিনি প্রহরীকেই বললেন প্রথমে তা পান করতে। এটা কারাগারের প্রথাই ছিল। সেদিন কিন্তু লোকটি তা পান করতে সাহস পেল না। বলল, সম্প্রতি এক্সটার্নাল স্যার পিয়ার্স এসেছিলেন, তিনি বারণ করেছেন। হেনরি ও পিয়ার্সের ওপর রেখে রিচার্ড কারাগারের লোকটিকে ধরেই বেদম মারতে লাগলেন। এই সময় তার কুটুরির দরজা খুলে গেল আর ভেতরে এলেন পিয়ার্স ও তার সশস্ত্র অনুচরেরা। রিচার্ড জানতেন এই রকম একটা সময় আসবে। তার শারীরিক শক্তির অভাব ছিল না। তিনি পিয়ার্সের একটা অনুচরের হাত থেকে কুঠারটা কেড়ে নিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। দুজন অনুচরকে মেরেও ফেললেন, কিন্তু এক্সটার্নের অস্ত্রের আঘাতে তার জীবনের পরিসমাপ্তি ঘটল। জীবনে অনেক দুর্বলতা প্রদর্শন করলেও মৃত্যুর সময় তিনি তার সম্মানের পুনরুদ্ধার কিছুটা করেছিলেন। রিচার্ডের মরদেহ উইন্ডসরে আনা হলে হেনরি মন্তব্য করেছিলেন, আমি হত্যাকারকে ঘৃণা করি, বরং মৃত ব্যক্তিটির প্রতিই আমার টান। সে সময় ইংল্যান্ডের প্রয়োজন ছিল সাহসী শক্তিশালী রাজা, এবং তাও সে পেয়েছিল। কিন্তু রক্তপাতের মধ্যে এসেছিল সেই রাজমুকুট, আর যার ভবিষ্যৎ নিয়ে গবেষণা তুলেছিল তাদের ভাগ্যে জুড়েছিল শাস্তি। এখানে শেষ হল উইলিয়াম শেক্সপিয়ার রচিত ঐতিহাসিক নাটক কিং রিচার্ড দ্য সেকেন্ড। 29 সেপ্টেম্বর 2022 এই পর্ব শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে সম্প্রচারিত। গল্পপাঠ ও সম্পাদনায় ছিলাম আমি দমনাস। শেষ হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার রচিত নাটক কিং রিচার্ড দ্য সেকেন্ড। আর আগামী 6 অক্টোবর 2022 ঠিক সকাল 9টায় শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে দেখুন কিং রিচার্ড দ্য থার্ড, উইলিয়াম শেক্সপিয়ার রচিত একটি নাটক। ধন্যবাদ।